সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার বিষয়ের অধ্যায় ষষ্ঠ পাঠ শিরোনাম ধর্মীয় উপাখ্যানের নৈতিক শিক্ষা, এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই এখানে পাঠ শিরোনামে উল্লেখ আছে ধর্মীয় উপাখ্যানের নৈতিক শিক্ষা। তাহলে আমরা কিসের মাধ্যমে নৈতিক শিক্ষা অর্জন করব? ধর্মীয় উপাখ্যানের মাধ্যমে। উপাখ্যান বলতে কি বোঝায়? উপাখ্যান বলতে বোঝায় ধর্মীয় কতগুলো গল্প, নীতি শিক্ষা বা আদর্শ শিক্ষার যে বিষয়গুলো রয়েছে, যেমন রামচন্দ্রের বনগমন একটা উপাখ্যান রয়েছে, যে ভাইয়ের প্রতি ভাইয়ের যে প্রেম, ভাতৃপ্রেম, সেটা রামচন্দ্রের আদর্শের মাধ্যমে যে ভরত সে যে বিষয়টি প্রকাশ করেছেন, যে তার চরণ যুগল তার সিংহাসনে রেখে রাজকার্য চালিয়েছিলেন, কেন? তার আদর্শের কারণে, শ্রীরামচন্দ্রের আদর্শের কারণে। এই ধরনের গল্প আমাদের হিন্দু ধর্মে অনেক রয়েছে, যেগুলো আমাদের চলার পথেও আদর্শ জীবন গঠনের জন্য একান্ত প্রয়োজন। সেগুলো আমরা অধ্যয়ন করব, সেগুলো হচ্ছে নৈতিক শিক্ষা। নৈতিক শিক্ষার মধ্যে আরও রয়েছে যেমন ধর্মের ধর্মপালন, ধর্মপালনের কতগুলো নিয়ম রয়েছে, যে ধর্মপালনের নিয়মগুলো রয়েছে, যেমন আমাদের বেদ স্মৃতি সদাচার ও শস্যচ প্রিয় মাত্র এত চতুর্বিধং প্রাহ সাক্ষাৎ ধর্মস্য লক্ষণম, যে ধর্মের লক্ষণ চারটি, সেই বিষয়টি লক্ষ্যটিকে, সেই লক্ষ্যগুলোকে, যে ধর্মের বিষয়গুলো চারটি, সেই চারটিকে আমরা অনুকরণ অনুসরণ করে আমরা ধর্ম পালন করব, এটাও কিন্তু নীতি শিক্ষার একটা অঙ্গ। তারপরে রয়েছে মনুসংহিতায় ধর্মের বাহ্য লক্ষণ দশটি, সেই লক্ষণগুলো আমরা মেনে চলব, যেমন ধৃতি ক্ষমা দম অস্তয়ং শৌচমিন্দ্রিয় নিগ্রহ ধি বিদ্যা সত্যম ক্রোধ দশকং ধর্মস্য লক্ষণম। ধর্মের বাহ্য লক্ষণ হল দশটি, সেইগুলো মেনে আমাদের চলতে হবে। প্রথমত কী কী? এটার অর্থ হচ্ছে সহিষ্ণুতা, ক্ষমা, দয়া, চুরি না করা, শুচিতা, ইন্দ্রিয় সংযম, শুদ্ধ বুদ্ধি, জ্ঞান, সত্য এবং ক্রোধহীনতা, এই দশটি হলো ধর্মের বাহ্য লক্ষণ। সেই লক্ষণগুলো কিন্তু আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। কাজেই আমাদের ধর্মীয় অনুশাসনগুলোর নীতি নির্দেশ, নীতি নির্দেশগুলো আমরা মেনে চলতে হবে। যেমন তারপরে রয়েছে মনুষ্যত্ব। মনুষ্যত্বের লক্ষণ পাঁচটি, সত্য কথা বলা, চুরি না করা, সংযমী হওয়া, পবিত্র থাকা ইত্যাদি, এই মনুষ্যত্বের লক্ষণ। সেই লক্ষণগুলো আমাদের কে জানতে হবে, বুঝতে হবে, বুঝে শুনে মনুষ্যত্বের মানুষ, একজন মানুষ, আদর্শ মানুষ হিসাবে সেই নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষিত হতে হবে। তাই হলেই হবে মানুষের জীবন সার্থক। তারপরে রয়েছে এই যে দেশপ্রেম। দেশপ্রেম কী? দেশপ্রেম কীভাবে প্রকাশ পায়? দেশপ্রেম একটি ধর্মের অঙ্গ। দেশপ্রেম
ধর্মের অঙ্গ। কাজেই দেশের প্রতি মমত্ববোধ, দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি কাজ করা ইত্যাদি দেশপ্রেমের বিষয়। শাস্ত্রে রয়েছে জননী জন্মভূমির চ স্বর্গাদপি গরীয়সী, জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও পবিত্র। তাহলে আমাদের শাস্ত্রের বিষয়গুলোকে আমরা কী করব, কাজে লাগিয়ে গুরুত্ব দিয়ে আমরা দেশপ্রেমিক হব, দেশের প্রতি কাজ করব, দেশের প্রতি মমত্ববোধ ভালোবাসা ইত্যাদি দেখাব, একে অপরের প্রতি উদারতা সৌহার্দ্যপূর্ণ মনোভাব নিয়ে আমরা চলব। প্রকৃত দেশপ্রেমিক কে ছিলেন? প্রকৃত দেশপ্রেমিক ছিলেন তোমাদের পুস্তকে একজন দেখা যায়, তার নাম কি? তার নাম হল কার্ত বিরজার্জুন। তিনি একজন রাজা ছিলেন, কোন বংশীয়? চন্দ্রবংশীয়। পরীক্ষায় জ্ঞানমূলকে আসবে যে চন্দ্রবংশীয় রাজার নাম কি, কার্ত বিরজার্জুন। তিনি কেমন ছিলেন? তিনি ছিলেন কর্তব্য পরায়ণ, তেমনি বীর এবং প্রকৃত দেশপ্রেমিক। রাজকার্যের ক্লান্তি দূর করার জন্য তিনি মনস্থ ঠিক করলেন অবকাশ যাপন করবেন। তিনি তাই অবকাশ যাপনের জন্য রাজধানীর বাইরে গেলেন। তখন এই গুপ্তচরের মুখে এই খবর পেল লঙ্কার রাজা রাবণ। সেই সুযোগে তিনি রাজ্য আক্রমণ করলেন এবং কার্তবীর্যার্জুনের এক সেনানায়কের নেতৃত্বে ঘোর যুদ্ধ হলো তার সাথে। তখন এই সংবাদ পৌঁছে গেল মহারাজ কার্তবীর্যার্জুনের কাছে। শুনে মহারাজ ক্রোধে কী করলেন, তার আগুনের মতো রাগ জ্বলে উঠল। তখন তিনি বললেন, আমার মাতৃভূমি শত্রুর বিষাক্ত নিঃশ্বাসে বিপর্যস্ত, আমি এখনই যুদ্ধে যাব। তাই তিনি চলে আসলেন এবং যুদ্ধ শুরু করলেন। পরবর্তীতে কার্তবীর্যার্জুনের নিকট রাবণ পরাস্ত হল এবং বন্দী হল। রাবণকে মুক্ত করার জন্য পুলস্ত ঋষি মুনি পুলস্ত কার্তবীর্যার্জুনের নিকট বললেন যে রাবণ আমার নাতি, রাবণকে মুক্ত করে দাও। কার্তবীর্যার্জুন সেই পুলস্ত মুনিকে খুব সম্মান করতেন, তাই তিনি রাবণকে মুক্ত করে ছেড়ে দিলেন। কার্তবীর্যার্জুনের প্রতি সন্তুষ্ট হয়ে রাবণ পুলস্তমুনি আশীর্বাদ করলেন যে তুমি দেবতাদের প্রিয়, ত্রিভুবন তোমার যশ কীর্তনে মুখরিত। রাবণ আমার নাতি, তাকে পরাজিত করে তুমি বন্দী করে কারাগারে রেখেছ, আমি তার মুক্তি চাইছি এবং তুমি মুক্ত করেছ, এজন্য তোমাকে আশীর্বাদ করি। তিনি আশীর্বাদ করলেন।
কাজেই পুলস্তের মাধ্যমে অগ্নি সাক্ষী করে কার্তবীর্যার্জুনের সাথে রাবণের মৈত্রী স্থাপিত হল। পুলস্ত্র বিদায় চাইলেন তাদের কাছে এবং পরবর্তীতে কার্তবীর্যার্জুন আর রাবণ সাষ্টাঙ্গে প্রণাম করে বিদায় জানালেন সেই মহামুনি পুলস্ত্যকে। পুলস্ত্য চলে গেলেন স্বর্গে, এই রাবণ গেলেন তার নিজ রাজ্যে। এই যে দেশপ্রেমের একটি উপাখ্যান বা গল্প, এটা আমাদের মাঝে যদি শিক্ষার্থীরা সর্বদা এই ধরনের উপাখ্যান নিয়ে চর্চা করে তাহলে তাদের জীবন গঠনে সহায়ক হবে। কাজেই এই ধরনের উপাখ্যানগুলো অধ্যয়ন করার চেষ্টা করবে। এই ধরনের অধ্যয়নের মধ্যে যারা ব্রতী ছিলেন দেখা গেছে দেশপ্রেমের প্রকৃত দেশপ্রেম ছিলেন আরও একজন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এই দেশপ্রেমের প্রকৃষ্ট উদাহরণ। প্রকৃত দেশপ্রেমিক ছিলেন তিনি, দেশের জন্য প্রাণ বিসর্জন করে দিয়েছেন, দেশকে এবং দেশের মানুষকে মুক্ত করে গেছেন সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের কাছে তাই অত্যন্ত প্রিয়। তারপরে রয়েছে অধ্যবসায়। অধ্যবসায় কি? অধ্যবসায় কোনো কাজে সফলতা লাভ করার জন্য পুনঃ চেষ্টাকে অধ্যবসায় বলে। তোমাদের ছোটবেলায় ঠিক পড়া পড়েছ, একবার না পারিলে দেখো শতবার। এই বিষয়টি, এই কথাটি আসল। এখানে তোমাদের পুস্তকে যে অধ্যবসায়ের কথা আছে, অধ্যবসায়ের একটি উদাহরণ কে বলতে পারো? অধ্যবসায়ের উদাহরণ হল একলব্য। একলব্য কে ছিলেন? একলব্য ছিলেন নিষাদের রাজা হিরণ্যধনু। নিষাদের রাজা ছিলেন হিরণ্যধনু, তার পুত্রের নাম ছিল একলব্য। সে একলব্য তিনি অস্ত্র শিক্ষা অর্জন করতে চেয়েছিলেন, তাই তিনি দ্রোণাচার্যের নিকট অস্ত্র শিক্ষা করার জন্য উপস্থিত হলেন। তখন দ্রোণাচার্য তাকে বলেছিলেন, হে তুমি কে? তখন তিনি বলেছিলেন, আমি নিষাদ বংশীয়, লোকে আমাদের বেদ বলে। এখান থেকে দূরে অরণ্যে আমাদের বাস। দ্রোণাচার্য বললেন যে একলব্য বৎস, আমি একলব্য উদ্দেশ্য বললেন, আমি শুধু রাজপুত্রদের অস্ত্র বিদ্যা বা অস্ত্র শিক্ষা দিয়ে থাকি, অন্য কাউকে আমি এই অস্ত্র শিক্ষা দেই না। এই কথা শুনে বা আমার অস্ত্রবিদ্যা শিক্ষা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাই এই কথা শুনে একলব্য ভীষণভাবে দুঃখিত হয়ে, মর্মাহত হয়ে, মনের দুঃখে তিনি বনে ফিরে গিয়ে একটি কুটির নির্মাণ করলেন এবং সেখানে তিনি মাটি দিয়ে কী করলেন, দ্রোণাচার্যের একটি মূর্তি তৈরি করলেন। সেই মূর্তিটি
মূর্তির সম্মুখে তিনি সেই মূর্তির সম্মুখে তিনি সে অহনিশ তীর ধনুক নিয়ে অস্ত্রবিদ্যা শিক্ষা করতে লাগলেন। কঠোর অধ্যবসায়, নিরলস পরিশ্রম আর ক্রমাগত অনুশীলনের দ্বারা তিনি কি করলেন, ধনুর্বিদ্যা প্রায় সকল কলাকৌশল আয়ত্ত করে ফেললেন। এই সময়ে একদিন দ্রোণাচার্য কৌরব ও পাণ্ডবদের নিয়ে অস্ত্রবিদ্যা শিক্ষা দিতেছিলেন, তখন সেখানে একটি কুকুর উপস্থিত হল। অপরিচিত কাউকে দেখলেই কুকুরটি উচ্চস্বরে গেউ গেউ শব্দ করে চিৎকার করত। তাদের শিবিরের অল্প দূরেই ছিল একলব্যের সাধনার স্থান। একলব্য গভীরভাবে অস্ত্রবিদ্যা শিক্ষায় ব্যস্ত। এমন সময় কুকুরটি সেখানে এসে উচ্চস্বরে ঘেউ ঘেউ করে চিৎকার করতে লাগল। একলব্যের সাধনা ভেঙে গেল। তিনি সাতটি বাণ নিক্ষেপ করে কুকুরটির মুখ বন্ধ করে দিলেন। সে অবস্থায় কুকুরটি দ্রোণাচার্যের সামনেতে ফিরে এলো। তখন উপস্থিত সকলেই লক্ষ্য করলেন কুকুরটি আর শব্দ করছে না। যুধিষ্ঠির কুকুরটির মুখ পরীক্ষা করে দেখলেন কেউ বাণ নিক্ষেপ করে কুকুরটিকে স্তব্ধ করে দিয়েছে। তাই তারা সকলে বিস্মিত হলেন। কুকুরটির পেছন তারা পৌঁছে গেলেন একলব্যের কাছে এবং ফিরে এসে তার কথা সে দ্রোণাচার্যের নিকট এই ঘটনাটি বললেন। পরবর্তীতে দ্রোণাচার্য গিয়ে দেখতে পেল, বুঝতে পেলেন যে কুকুরটিকে একজন দ্রোণাচার্যের মতোই তাকে এই কুকুরটিকে বান মেরেছে। সেই কুকুরটিকে সেই কলাকৌশলে স্তব্ধ করা হয়েছে। দ্রোণাচার্য অর্জুনকে সঙ্গে নিয়ে ছাউনি থেকে বেরিয়ে পড়লেন। একলব্যের কুটিরের সম্মুখে এসে দেখেন এক বেদ যুবক তার মূর্তি তৈরি করে তার সাধনা করছে এবং অস্ত্র শিক্ষার কলাকৌশল চর্চা করছে। তখন দ্রোণাচার্যের উপস্থিতি টের পেয়ে একলব্য তার তীর ধনুক মাটিতে রেখে এগিয়ে গুরুর কাছে উপস্থিত হলেন এবং সাষ্টাঙ্গে প্রণাম করলেন। বললেন, গুরুদেব, আমি আপনার শিষ্য, আমি আদেশ করুন, আমি আপনার জন্য কি করতে পারি। দ্রোণাচার্য তাকে বললেন, বৎস, তুমি এ বিদ্যা থেকে বিদ্যা কোথায় শিখেছ, প্রশ্ন করলেন। তখন একলব্য কৃতজ্ঞ চিত্তে বললেন, আমি আপনাকে স্মরণ করে, আপনাকে মনে মনে গুরুপদে বরণ করে আপনার এই মূর্তি তৈরি করে আমি এই কলাকৌশল শিক্ষা করেছি। নিজের অধ্যবসায় আর নিরলস প্রচেষ্টার মাধ্যমে দ্রোণাচার্য অবাক হলেন। তাই তিনি মৌন মুখে দাঁড়িয়ে রইলেন যে এটা কী করে সম্ভব। কোনো অস্ত্রগুরুর কাছে না শিখে শিখে কীভাবে অধ্যবসায়ের মাধ্যমে সেই সফলতা অর্জন করে একজন শিক্ষার্থী, তাই তার অনেক প্রশ্ন। দেখ, একজন অধ্যবসায়ী হলে প্রকৃত তার সফলতা আসবেই। কাজেই তোমরা পুনঃ সেই অধ্যবসায়ী হবে, সেই কাজে সফলতা লাভ করবে, কাজে অগ্রসর হবে সাহসের সাথে, আত্মবিশ্বাসী হয়ে। কাজেই তোমরা অধ্যবসায়ী হওয়ার চেষ্টা করবে। আজ এখানে তোমাদের নিকট চারটি জ্ঞানমূলক প্রশ্ন আমি
উপস্থাপন করছি, সে যা আলোচনা হলো এর মধ্য থেকে জীবনে সাফল্য লাভের চাবিকাঠি কি, জীবনে সাফল্য লাভের চাবিকাঠি হচ্ছে অধ্যবসায়। দ্বিতীয় প্রশ্নটি হলো, নিষাদের রাজা কে ছিলেন? কে নিষাদের রাজা ছিলেন? হিরণ্যধনু। তিন নম্বর প্রশ্ন, হস্তিনাপুরের রাজা কে? হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্র। চার নম্বর প্রশ্ন, দ্রোণাচার্যের মূর্তি কে তৈরি করেছেন? দ্রোণাচার্যের মূর্তি তৈরি করেছেন একলব্য। পঞ্চম প্রশ্ন, জননী ও জন্মভূমি কিসের চেয়ে পবিত্র? স্বর্গের চেয়ে। এই জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আরও রয়েছে, তোমরা সঠিকভাবে আরও সুন্দরভাবে এই তোমাদের পাঠ্যপুস্তক আরও বিস্তারিত পড়বে, কাজেই তোমাদের সাফল্য কামনা করে পড়াশোনায় মনোযোগী হবে, গুরুজনের কথা মানবে। তোমাদের আজ বাড়ির কাজ থাকবে অধ্যবসায়ের, গুরুত্ব ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বাড়ির কাজটি যথাযথভাবে খাতায় মুখস্থ করে খাতায় লিখবে এবং তোমাদের আজ যে ষষ্ঠ অধ্যায়ে অধ্যায়টি বিস্তারিত আরও পড়াশোনা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।